আমরা যাচ্ছি সাদা পাথর, আজকে ফ্রাইডে আমাদের প্ল্যান হচ্ছে সাদা পাথর যাওয়া। হঠাৎ করেই প্ল্যান হলো, আমার আমার কাছে অনেক আগের থেকেই প্ল্যান ছিল আমাদের জন্য। হঠাৎ মানে হঠাৎ করে সকালে বলতেছে যে সাদা পাথর যাবে, হঠাৎ করে আমাদের আসলে আগে থেকে কোনো প্ল্যান করে যাওয়া হয় না। এই যে হচ্ছে আমাদের কাজের মেয়ে, কাজের মেয়ে না, ওটা হচ্ছে যে আমাদের এই বেরানি ভাগর মেয়ে। আচ্ছা, তো আমরা যাচ্ছি, আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ব্লগ, সাদা পাথরের ব্লগ। সবাই দেখতে থাকেন আর আমাদের পাশে থাকেন, যাদের কাছে আমাদের ভিডিও ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চলেন আজকে যাইতে থাকি। আর এই যে একটা 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 ক্যাব নিয়ে নিলাম, আর এইদিকে আছে আমার ছেলে আমার মেয়ে। ওই সে নিয়ে আসবি, তোমার ব্যাগটা ব্যাগটা নিতে না। আমরা সবাই বের হয়ে গেছি আগে থেকে, এটা পরে নিলাম, একটু দেখতেছি এটা জাস্ট কিনা হয়েছে আর পরা হয় নাই। অনেকবার সাদা পাথর গেছি বাট সাদা পাথরে পরা হয় নাই। তো চলেন আজকে পয়লা পয়লা দেখাবো, চলো। যাও হাঁটো। এই যে আমরা সবাই বের হয়ে গেছি বাসা থেকে, এখন সবাই ব্যাগ পিছনে দিয়ে দাও তাসফিয়া, আমরা এখানে দাঁড়াই, এখানে গাড়ি সিএনজি আসতেছে। তো আমাদের সাথে যাবে আমাদের মিস, মানে আমার মেয়ের মিস, বড় মেয়ের মিস, ও যাবে, ওদের ওকে সাথে মানে সামনে থেকে পিক করব। আর সবাই এখন বসবে। তোমার নাম্বার, এটা কার নাম্বার, কল আসতেছে মিসের নাম্বার? আমিও তো কই নাম্বার চিনা চিনা লাগে। ওঠ তোরা ওঠ, তাসফি পিছনে এসে পড়ো, কে চারজন বসতে পারমু, রায়ান দে নাও গা, শুধু শুধু হেরা কষ, আস্তে আস্তে গাড়ি আসতেছে। যাও রায়ান যাও, তুমি বাবার কাছে যাও, একটু কষ্ট করে যাই, সমস্যা কি, চারজন বসা যাইব। তো এই যে আমরা উঠে গেলাম, আর সামনে থেকে মিসকে পিক করবো না, দেখতে থাকেন আজকের ভিডিওটা। তো আমরা যাচ্ছি এখন, আপনারা তো জানেনই সাদা পাথর, আর এটা হলো যায়া লাক্কাতোয়া চা বাগানের এই দিক দিয়ে। তো চা বাগানটাকে একটু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি, আর এত সুন্দর। আর এটা হলো যায়া আপনার চা বাগানের সামনেই হয়েছে এয়ারপোর্টের রোড। তো আমি খেয়াল নাই আমার যে আমি এয়ারপোর্টের ইয়াটা কোনো মানে ভিডিও করেছি কি না, তবে আমার অন্য একটা মোবাইলে আমি করে নিয়েছিলাম। তো এই যে আপনাদের সাথে চা বাগানগুলো শেয়ার করছি, এত সুন্দর আশেপাশে, মানে কি বলবো, আর দৃশ্যগুলা। তো আপনাদের ভাইয়া লাইভ করছে তার আইডি থেকে, তো যেহেতু সে যাচ্ছে তো আপনাদের ভাইয়া খুব এনজয় করে, তো আমরা সবাই এনজয় করতেছি। এই যে আর জার্নি করলে আসলে এত খারাপ লাগে আমার কাছে ইদানিং, অনেকদিন ধরে আসলে লং জার্নি করা হয় না, 2 মাস যাবত, তো যার কারণে এখন জার্নি করতে পারি না। তো আমরা যাচ্ছি, আর অবস্থা দেখেন, আর এইসব বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়াটা তো কত ঝামেলা, বাচ্চারা এসি ছাড়তে দেয় না, বলে যে জানলা খোলা রাখো। আমরা চলে আসছি সাদা পাথরের, যাও হাঁটো হাঁটো। এই আমার সানগ্লাস কিনেই নাই, কেমনটা লাগে সানগ্লাস, রয়ে গেছে গাড়িতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে বলতেছি, আপনারা যারা শুক্রবার জুমার নামাজ আদায় করবেন, এটা হলো সাদা পাথরে যাওয়ার, এখন টিকিট কাটতে হবে। এই যে এখানে টিকিট কাটা হচ্ছে, আপনাদের ভাইয়া টিকিট কাটতেছে। এই যে
এই যে আমরা এখানে সবাই আছি আয় আশা আশা আয় আশা আমরা ঝালমুড়ি খাই ঝালমুড়ি খাই হ্যাঁ আমরা খাবো আচ্ছা তাহলে তুমি ও আমরা খাবো তুমি কি খাইবা সাদিয়া আমরা আমরা এখানে ঝালমুড়ি নিচ্ছি আমি নৌকাতে বসে বসে ঝালমুড়ি খাবো এগুলা কি তেঁতুল ওইখানের জিনিসগুলা তো অনেক সুন্দর যেগুলা কি জিনিস যাওয়ার সময় সাদিয়া এখন নৌকাতে উঠা যায় ওইখানে না এই যে আমরা উঠে গেছি নৌকাতে এদিকে ফিরে বসো ইয়া মৌ তুমি এদিকে এসে পড়ো এদিকে ফিরে বসো হ্যাঁ এখানে বসো এদিকে ফিরে বসো বলছি মিস করতেছি এটার লাগে মৌরে মিস করতেছি মৌর মতোই তো ওয়াও কি সুন্দর তো আমরা যাচ্ছি আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া সবাইকে জিজ্ঞেস করতেছে কে কে সাঁতার পারে তো আমরা তো কেউ সাঁতার পারি না আপনাদের ভাইয়া শুধু সাঁতার পারে আর আরেকটা যেটা হলো আমার সাথে আমাদের সাথে আমার মেয়ের মিস ও আসছে গোখাপড়া তো ও নাকি সাঁতার জানে যাই হোক দুজন মানুষ সাঁতার জানে আমরা তো সাঁতার জানি না তো আমার ছোটোবেলা মনে আছে আব্বা অনেক ট্রাই করছে আবার সাঁতার শিখানোর জন্য তারপর আমি পারি নাই কেন পারি নাই সেটাও জানি না আসলে সিলেটে যত দিচ্ছিলাম আর যতদিন আছি বা থাকবে এই জায়গাগুলো খুব বেশি মানে কারণ এই জায়গাগুলো এত সুন্দর যদি সিলেট থেকে চলে যাই তাহলে দেখা যাবে যে এই জায়গাগুলো আর কখনো আসা হবে না জানি না আসা হবে কি না তো যার কারণে একটু খুশি করে রাখা আসলে সবাই শেয়ার করা আর আপনাদের কারো কাছে খুবই ভালো লাগবে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করতে পারবেন আর এই যে আমরা এই নৌকাটা নিচ্ছি এই নৌকাটা নিচ্ছি আমাদের যাওয়া আসা ভাড়া আসতে পারে তাহলে আপনি যত খুব সাহায্য করছেন আপনার বন্ধু বলে দিন যত খুব সাহায্য করছেন তবে 800 টাকা ভাড়া দিতে হবে আর ওই দিকে হচ্ছে যে আপনার মানে আরো টিপ দিতে থাকে আপ ডাউন করতে থাকে তো আমরা এই যে চলে আসি সবাই দেখতে থাকে এদিকে ইন্ডিয়া থেকে আসে ইন্ডিয়া থেকে বলা আসে আজি ইন্ডিয়ার কাঁচা নারকেলের আইসক্রিম বলে জানি না চপ্পা দেবো না চপ্পা 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 না চপ